ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক মিডিয়া টিভির বন্ধুগণ, আশা করি মহান আল্লাহর মেহেরবানিতে আপনারা সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, মাথা ব্যথা অনেক যন্ত্রণাদায়ক একটি রোগ। মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজ কর্ম করতে পারে না। সুস্থ, সুন্দর ও আরামদায়ক জীবন যাপনে মাথা ব্যথা সহ সকল ধরনের রোগ থেকে সুস্থ থাকা অবশ্যই জরুরি। যারা মাইগ্রেন সহ বিভিন্ন কারণে মাথা ব্যথায় আক্রান্ত হন, তাদের জন্য এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার অনেক জরুরি। কোরআনুল কারিমে মাথা ব্যথার রয়েছে আমল ও দোয়া। আল্লাহ পাক বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, সূরা ওয়াকিয়া আয়াত নং 19। যেভাবে এই দোয়া পড়বেন, যখন কারো মাথা ব্যথা হয় তখন তার উচিত ডান হাত দিয়ে মাথা চেপে ধরে তিনবার এই দোয়াটি পড়া। কোরআনিক আমলের মাধ্যমে সব ধরনের অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। প্রিয় বন্ধুরা, ডায়াবেটিস অনেক বিপজ্জনক একটি রোগ। যদি শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করা না যায়, তবে এই রোগের ভয়াবহতা অনেক মারাত্মক। এতে শারীরিক অন্যান্য বড় বড় রোগ যেমন হার্ট, কিডনি সহ নানা জটিল রোগে আক্রান্ত হয় মানুষ। তাই এই রোগ থেকে নিরাপদ থাকতে শৃঙ্খল ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের বিকল্প নেই। প্রিয় বন্ধুরা, যদি কারো ডায়াবেটিস রোগ হয়, তবে তাকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে। নিয়ম অনুযায়ী শারীরিক ব্যায়াম ও নির্দিষ্ট সময় পরপর পরিমাণ মতো খাবার গ্রহণ করতে হবে। এই রোগ থেকে মুক্ত থাকতে রয়েছে কোরআনিক আমল। সুতরাং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির উচিত কোরআনিক আমল করা, আর তা হলো এই দোয়াটি অবশ্যই পড়বে। প্রিয় বন্ধুরা, যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস রোগ হয়, তবে সে ব্যক্তি উল্লেখিত আয়াতটি প্রতিদিন 140 বার পাঠ করবে। তাছাড়া যারা মানসিক চাপ, বিষণ্ণতা ও বিভিন্ন কষ্ট ভোগ করেন, তারা এই দোয়াটি প্রতিদিন 5 বার করে পড়তে পারেন। আশা করা যায় এতে তার উল্লেখিত রোগ ও সমস্যার সমাধান হয়ে যাবে। মহান আল্লাহতালা মুসলিম উম্মাহকে বিভিন্ন রোগ মুক্তিতে কোরআনিক আমল করার তৌফিক দান করুন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সেজদা।